আমাদের সেই রিসর্ট মুরুদবা রিসর্ট আর ওই যে শুশুনিয়া, এই দেখুন বেডটা একদম সামনে দিয়ে দেখাচ্ছি, ডেকোরেশনটা দেখুন। আর সবচেয়ে বড় কথা, এনাদের যে কটা হোটেলে স্টাফদের ব্যবহার এত ভালো সেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না। তার সামনে দেখুন, এই যে সামনে শুশুনিয়া পাহাড়, তার নিচেই বলেছি রিসর্টটা, আর উপর থেকে পুরো পার্কের ভিউটা পাওয়া যাচ্ছে। এখানে এসে আপনাদের কেমন লাগছে? ভালো, খুব সুন্দর জায়গা, প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। বসন্ত তো বলেছি একদম এক্সট্রাঅর্ডিনারি, পুরো পলাশ বন এখানে পুরো ভরে যায় পুরো পলাশে। সেই বসন্ত ছাড়াও সবসময় মনোরম পরিবেশ এখানে। হাওড়া থেকে আপনারা বাঁকুড়া নামুন কিংবা পরের স্টেশন ছাতনায় নামুন, ছাতনা থেকে মাত্র 10 কিলোমিটার আর বাঁকুড়া থেকে 20 কিলোমিটার। গুড মর্নিং, আমি এখন দাঁড়িয়ে রয়েছি মরুদবাহা রিসোর্টে। আপনাদের সকালবেলা দেখিয়েছি, ভোরবেলা এসে পৌঁছেছিলাম, তখন অন্ধকার ছিল, তখন কিছু দেখাতে পাইনি। এখন একটু রেস্ট নিলাম, রেস্টে উঠলাম, এখন উঠে একটু ব্রেকফাস্ট করতে যাব। তার আগে আমি কোন কটেজে রয়েছি, মানে কোন রুমে রয়েছি, সেই রুমের একটা রিভিউ করে আপনাদের দেখিয়ে নিই। আর এইখানে মোট 15টা কটেজ আছে এই রিসোর্টে, আর রিসোর্টটা খুবই সুন্দর। এখন সকালবেলা উঠে দেখতে পাচ্ছি, সবটাই আপনাদের দেখাবো, একদম খুঁটিনাটি সব কিছু তথ্য দিয়ে দেবো। আপনারা যদি কখনো এখানে প্রোগ্রাম করেন, যাতে কীভাবে আসবেন আর এর মানে ভাড়া কেমন কত হতে পারে, সব আইডিয়া আপনাদের এখানে দিয়ে দেবো। ঠিক আছে, চলুন এই রুম ট্যুরটাকে করে নিই। তাহলে বাইরে চলে এলাম, দেখুন এখানে অনেক কটেজ আছে। আমরা রয়েছি এই যে 102 নম্বর কটেজে, এই কটেজটাতে রয়েছি, এটার নাম এক একটা কটেজে এক একটা নামকরণ করা আছে। এটার পিয়াল এটাতে রয়েছি, এই দিকেও একটা রয়েছে এইখানে, এই দেখুন এই যে একটা কটেজ 101 রয়েছে, 102-এ রয়েছি, এইখানে রয়েছি। আমরা যদি রুমটা শিফট করবো একটু অন্য কটেজে যাব, তার আগে যেই রুমে ছিলাম সকালে এসে সেটা আপনাদের দেখাচ্ছি। এবং কত সুন্দর, টোটাল 11 বিঘের উপর এই পুরোই প্রপার্টিটা, এই রিসর্টটা জানো। আমি এখানে যে প্রবেশ করলাম, করে এই রুমেই আমরা রয়েছি, মানে ছিলাম এত সময়, এখন শিফট করব। এই দেখুন আমাদের চা দিয়ে গেছে। যাই হোক, এখানে একটা বসার জায়গা আছে, এইখানে জুতো টুতো রাখতে পারেন, এখানটা বাকেট আছে। আর এখানে দেখুন পাশে পুরো বন জমে, খুব নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। আর রুমে প্রবেশ করছি, এই রুমটা খুব সুন্দর রুম, এই কিছুক্ষণ কাটালাম এখানে। এই দেখুন বেডটা, পুরো বাইরে দিয়ে রুমটা দেখাচ্ছি, দেখুন এই যে সম্পূর্ণ রুমটা, এই যে আর অবশ্যই এসি রুম আছে। এই দেখুন ডেকোরেশনটা দেখুন, ওখানটা দেখুন, একটা টি টেবিল দেওয়া রয়েছে, দুটো চেয়ার দেওয়া রয়েছে, ওখানে একটা ছোটো ওয়ার্ড্রপ আছে, এখানে একটা আলমারি আছে, ঠিক আছে। আর এখানে টিভি আছে, আর এসি তো এটা আছে। আর এবার চলে আসি এদিকটা, এই দেখুন ওই যে বেডটা, সম্পূর্ণ বেডটা একদম হোয়াইট বেডশিট, খুব সুন্দর, দুজন আমরা ইউজ করেছি সেই হচ্ছে দেখাচ্ছি এই যে। আর এখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, খুব স্ট্যান্ডার্ড রুম, খুব স্ট্যান্ডার্ড রুম। আর দেখুন এই ওয়ালের ডেকোরেশনটা দেখুন, অসাধারণ অসাধারণ। আর আলমারিটা বললাম আপনাদের এখানে, এই রুমটা এতক্ষণ কাটালাম, এখন শিফট হয়ে অন্য একটা কটেজে যাব, সেটাও আপনাদের রিভিউ করে দেখাবো। এই হোটেলের সম্পূর্ণ খুঁটিনাটি আজকে আমি রিভিউ করে দেখাবো। আর বললাম মানে অনেকটা জায়গার উপর, এখানে সুন্দর পার্ক আছে বাচ্চাদের নিয়ে ঘোরাফেরার জন্য। আপনারা যদি এখানে একদম শুশুনিয়া পাহাড়ের কোলে, চলুন বাইরে গিয়ে সবটাই দেখাচ্ছি। তাহলে এই রুমটা মোটামুটি দেখিয়ে দিলাম, আমাদের চা দিয়ে গেছিলো এই যে এখানে সকালবেলা, একটা বেডসাইড টেবিল আছে এখানে, ঠিক আছে, এটা দেখিয়ে দিলাম। এবার ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের, আপনি জানেন তো আমি সব হোটেলে ওয়াশরুমটা দেখিয়ে থাকি। আর এটা লাইটটা জেলে আপনাদের দেখাচ্ছি, এই যে এই দেখুন গিজার আছে, গিজার ফেসিলিটি আছে, বেসিন আছে, আর কতটা বড় ওয়াশরুম দেখুন, একদম ওয়েস্টার্ন কোমর দিয়ে করা, অনেকটা বড়, ঠিক আছে। ওই যে টিস্যু পেপার আছে, আর এখানে হ্যান্ড শাওয়ার আছে, আর যে দুটো আছে, যে একটা স্নানের জন্য, ওইটা আপনার কোমরে ইউজ করার জন্য, আর শাওয়ার আছে। তাহলে মোটামুটি আপনাদের যতটা পারলাম এই রুমটা রিভিউ করে দেখালাম, আবার বাইরে চলে আসছি, ঠিক আছে। আমি প্রত্যেকটা রুম আপনাদের রিভিউ করে দেখাবো, আর ওই যে সম্পূর্ণ এই এরিয়াটা জুড়ে পুরো কটেজ, এই দেখুন আবার সোলার সিস্টেম আছে এখানে। তাহলে 102 নম্বর কটেজটা আপনাদের দেখালাম, আর এই দেখুন মরুদবা রিসোর্টের এই যে পার্কটা কত সুন্দরভাবে এখানে দোলনা রয়েছে। আমি সবটাই পার্কগুলো আলাদাভাবে রিভিউ করব, তবে আমি বললাম রুম শিফট হচ্ছি। এই দেখুন এই গার্ডেন আছে এখানে, সুন্দর গার্ডেন, সুন্দরভাবে সাজানো, আপনারা নিজের চোখে দেখে নিন। এই যে আমি এখন শিফট হয়ে আসছি 104 নম্বর কটেজে, যেটা নাম হচ্ছে করবি। এই যে আমি ওই দিক থেকে এলাম, ওই যে ওই কটেজ থেকে এলাম, আর পুরোটা দেখুন কত বড় বলেছি, অনেকটা এরিয়া জুড়ে এই কটেজটা। এই দেখুন এখানে এই কটেজে প্রবেশ করছি, এই সম্পূর্ণ কটেজটা হচ্ছে
এই যে করবি যেটা বলছি এখন আমরা শিফট হয়ে এই কটেজে প্রবেশ করছি এই যে পাশেও আরেকটা কটেজ আছে সব কটেজ যতটা পারবো দেখাবো আরে দেখুন এই কটেজে উপরে চলে এলাম নিচ থেকে দেখালাম আরে যে সামনেই সামনেই পার্কটা আর কত সুন্দরভাবে সাজানো গোছানো একদম আমি তাহলে এই দেখুন করবি বললাম আপনাকে এই কটেজে প্রবেশ করছি এই যে এই দেখুন বাইরে দিয়ে দেখে দেখাচ্ছি ওই দেখুন টি টেবিল আছে আপনারা দেখে নিন খালি এখানে একটা ওখানে এখানে একটা ওয়ার্ড্রপ আছে আর বেডটা দেখুন ও অসাধারণ অসাধারণ কোনো কথা হবে না আপনাদের পছন্দ হবে এইটুকু আপনাদের বলতে পারি এই দেখুন বেডটা একদম সামনে দিয়ে দেখাচ্ছি ডেকোরেশনটা দেখুন আর সবচেয়ে বড় কথা এনাদের হোটেলে স্টাফদের ব্যবহার এত ভালো সেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না আমি আজকে না এটা রিভিউ করতে এসেছি আমি আগেরবার এনাদের ঘাটশিলার বিশাল হোটেলটা রিভিউ করেছিলাম ওখানে তখন তো আমি রিভিউ করব বলে যাইনি থাকবো বলেই গেছিলাম করে তখন স্টাফদের ব্যবহার এত ভালো আদৌ আরেকটু কথা বলতে বলতে বলে দিচ্ছি এখানে বেড সাইড টেবিল আছে দুটো কাচের গ্লাস দেওয়া রয়েছে আর বেডটা সব হোয়াইট বেডশিট খুব সুন্দর এই যে ওয়ার্ড্রপ আর এই যে টি টেবিল দেওয়া রয়েছে দুটো চেয়ার দেওয়া রয়েছে ওখানে ড্রেসিং টেবিল রয়েছে আর ওখানে টিভিটা রয়েছে হ্যাঁ আরেকটা যা আইড করে গেছি এই দেখুন এসি এই যে এসিটা এখানে আছে এসি টেবিল ফ্যান সব কিছু সব রকম ব্যবস্থা আছে খুব সুন্দর দুজন থাকার মতো একদম কাপল রুম একদম সুন্দর কাপল রুম সুন্দরভাবে সাজানো ঠিক আছে আর ওয়াশরুমটাও তাহলে একবার দেখিয়ে দিই আপনাদের এদিকটা ওয়াশরুম আর ওয়াশরুমে প্রবেশ করছি সব কটা ওয়াশরুম দেখছি বড় বড় ওই কটেজও ছিল বড় এই দেখুন ওয়েস্টার্ন কোমর দিয়ে করা আছে এই যে সবটা দেখে নিন নিজের চোখে দেখে নিন নিচ থেকে দেখাচ্ছি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এই দেখুন তবে এইসব জায়গায় এসে দুই একদিন মানে সপ্তাহান্তের ছুটিতে দুই একদিন কাটিয়ে যেতে পারেন এছাড়া এখানে প্রচুর মানে এই 11 বিঘে প্রপার্টির মধ্যে পুরো 3 বিঘে প্রপার্টি হচ্ছে আপনার পুরো পলাশ ফুলের গাছ যেটা একটু কয়েকদিন পর থেকে এই সেই পলাশ ফুল ফোটা শুরু হবে আপনারা এখানে হোলির সময় একটা প্রোগ্রাম করতেই পারেন তাছাড়া সারা বছরই এখানে আসা যায় ঠিক আছে যতটা পারলাম আমি রুমটা দেখালাম এর পরবর্তীতে যাই এখন একটু ব্রেকফাস্ট করবো করে নিয়ে তারপরে আপনাদের সব খুঁটিনাটি সব কিছু দেখাবো সাথে থাকুন ভিডিওটা এই দিকটা আছে রিসেপশন আছে এই রিসেপশনে এখন সকালবেলা ওঠার পর এখন ব্রেকফাস্ট করা হয়নি আগে ব্রেকফাস্টটা করব করে নিয়ে তারপরে আপনাদের সবটা রিভিউ করে দেখাবো এই যে আর এই দেখুন বাঁদিকে ভালো মতো আবার দেখিয়ে নিচ্ছি এই এই দেখুন এই যে শুশুনিয়া পাহাড়টা এই যে শুশুনিয়া পাহাড়ের নিচেই এই রিসর্ট আর কীভাবে বুকিং করবেন এখানে আসতে গেলে সেটা আপনাদের সব তথ্য আমি দিয়ে দেবো ভিডিও ভিডিও ডেসক্রিপশনে তো থাকবেই এবং ভিডিওর মাধ্যমে দেখাবো তাহলে এই দেখুন এই যে এই কটেজগুলো রয়েছে এখানে অনেক কটেজ আছে একটা কটেজে এক এক রকম নামকরণ করা আছে এখন এই যে যে রেস্টুরেন্টটা রেস্টুরেন্টেরও একটা নামকরণ আছে এটার নাম হচ্ছে বিথিকা এই বিথিকা হচ্ছে রেস্টুরেন্টটার নাম আর পুরো শীততাপ নিয়ন্ত্রিত পুরো দেখুন ভেতরে এই প্রবেশ করছি যে ভেতরে প্রবেশ করলাম এইটা হচ্ছে রিসেপশন আপনারা আসলে এখানে এন্ট্রি করাতে হবে এখানে এন্ট্রি করিয়ে তারপরে আপনারা কোন কটেজে থাকবেন সেটা এনারা বলে দেবে এখানে পুরোটাই এসি দেখুন বলেছি পুরোটাই এয়ার কন্ডিশন এই যে একটা দুটো তিনটে চারটে এসি দেওয়া আছে পুরো শীততাপ নিয়ন্ত্রিত কোনো অসুবিধা হবে না সুন্দরভাবে খাওয়া দাওয়া করবেন আর এখানে কী কী প্যাকেজ আছে এই দাদাদের কাছে আমি সব জেনে ডিটেলসটা আপনাদের জানাবো এখানে অনেক কিছুই পাওয়া যায় কী কী পাওয়া যায় সব কিছু আপনাদের বলবো আমরা সকালবেলা তেল তেলের জিনিস কম খাবো বলে আমরা রুটি বলেছি দাদাদের করে দিতে আর দেখুন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে এই যেমন তরকারি দিয়েছে আলুর তরকারি দিয়েছে মিষ্টি দিয়েছে একটা ডিম সেদ্ধ দিয়েছে দিয়ে আমাদের দুজনকে এই যে বিকাশ আর আমি এখানে রয়েছি একটু সকালে এই ব্রেকফাস্টটা সারি সেরে তারপরে আপনাদের সব ডিটেলস বলে দেবো সকালে ব্রেকফাস্টে আরও কী কী পাওয়া যায় সেইগুলো আপনাদের বলে দেবো আপনাদের আমাদের খাবার আপাতত এটা ঠিক আছে খাওয়া দাওয়া করে নিন সাথে থাকুন তাহলে এই যে বিথিকা যে রেস্টুরেন্ট কাম রিসেপশন এর ঠিক পাশে দেখুন রয়েছে ডুপ্লেক্স এই ডুপ্লেক্স রুমে আমি একটু যাচ্ছি রিভিউ করব যেহেতু এটা বুকিং আছে ভেতরে গেস্ট রয়েছে আমি হয়তো রুমটা দেখাতে পারবো না কিন্তু এই রুমটা যদি আপনারা বুকিং করেন এই এই কটেজটা এই বিল্ডিংটা যদি বুকিং করেন সেক্ষেত্রে কীরকম ভিউ পেতে পারেন সেটা আমরা দেখাচ্ছি এখানে কটা রুম আছে নিচে দুটো আছে ওপরে দুটো আছে চলুন ওপরে যাই ওপরে গিয়ে এখান থেকে আপনাকে ভিউটা একবার দেখিয়ে দিই ফার্স্ট ফ্লোরে চলে এলাম এই দেখুন এখান থেকে পুরো পার্কের ভিউটা এই রিসর্ট কাম পার্ক হ্যাঁ যেটা সম্পূর্ণটা কত সুন্দর লাগছে আপনারা যদি এই ডুপ্লেক্সের এই রুম বুকিং করেন
সেক্ষেত্রে আপনারা এই ফেসিলিটিটা এখান দিয়ে পাবেন। এখানে সুন্দর চেয়ার দেওয়া রয়েছে, বাইরে বসে বসে আপনার সময় কেটে যাবে। সন্ধ্যাবেলা লাইট টাইট জেলে উঠবে, তো জেলে উঠে একটা অসাধারণ একটা ভিউ পাবেন। সামনে দেখুন ওখানে একটা জলাশয় আছে, ওখানে সুন্দর কী আছে, পদ্মফুল আছে নাকি, শালুক ফুল আছে, মানে ফুটে রয়েছে, অসাধারণ লাগছে। আর সবচেয়ে বড় কথা সামনে দেখুন, এই যে সামনে শুশুনিয়া পাহাড়, তার নিচেই বলেছি রিসর্টটা, আর উপর থেকে পুরো পার্কের ভিউটা পাওয়া যাচ্ছে। ওই যে ওই দিক দিয়ে এলাম আমরা, ওই যে সেই রেস্টুরেন্ট, আর এই সমস্ত কটেজ, এই যে কনফারেন্স রুম, এটা পরপর পরপর কটেজ আছে। বলা হয়েছে আপনাদের 15টা রুম আছে, তাই তো, 15টা রুম আছে। আর এখান থেকে ভিউটা অসাধারণ, যারা এইটা বুকিং করছে প্রত্যেকটা জায়গার থেকে এই অসাধারণ ভিউ, তাই এখান থেকে একটু বেশি এই এই কটেজটা থেকে। এই দেখুন একবার ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। আর এই পার্কের ওই পাটটা, ওই যে ওই জায়গাটা, ওই পাটটা, ওই সাইডটা পুরো পলাশ গাছ, তাই তো, পুরো পলাশ বন। এই জায়গাটা প্রায় 3 বিঘের উপর এই পলাশ বন আছে। আপনারা বসন্তের সময় আসলে সেই রূপটা একটা অসাধারণ হবে, যেমন মনে হচ্ছে না আগুন লেগেছে বনে বনে যে আছে না, সেই সেরকম সেই রূপটা এখানে মানে মানে দেখতে পাবেন এখানে আসলে। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই রুমগুলো দেখাতে পাচ্ছি না যেহেতু গেস্টরা রয়েছেন। আপনারা এসেছেন নাকি, এখানে আছেন, আপনি কোথা থেকে এসেছেন, একটু বাইরে আসবেন একটু। আমি উনি এসেছেন এই জায়গাটা দিয়ে, ভিউটা কেমন পাচ্ছে আপনাদের কাছে, আমি ওনাদের কেমন অনুভব হচ্ছে। আর এখানেই স্যারকে পেয়ে গেছি, ওনারাই গেস্ট এসছেন, গেস্ট বলছিলাম রয়েছে, ওনারা এসেছেন এইখানে। এইখানে এসে আপনাদের কেমন লাগছে? হ্যাঁ ভালো, খুব সুন্দর জায়গা, প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। ঘুরে বেড়ালাম এখানে, যারা ইকো পার্কের যারা দায়িত্ব আছে খুবই ভালোভাবে পরিচর্যা করে গেস্টদের। আচ্ছা আচ্ছা, আসে বাইরে থেকে, পরিষেবা একদম ঠিকঠাক আছে, খুব ভালো, খুব ভালো, ব্যবহার ভালো, খাওয়া দাওয়া ভালো। আচ্ছা আচ্ছা, এখানে খাওয়া দাওয়া করেছি, আচ্ছা খুব ভালো, তাহলে আপনাদের খুব ভালো লাগছে। অন্য কেউ যদি আসে আপনি কি সাজেস্ট করবেন এখানে? অন্য যদি কেউ এখানে আসে, আরো লজ আর যদিও আছে, কিন্তু এখান থেকে যেটা সুবিধা পাবে যে প্রাকৃতিক দৃশ্যটা এখান থেকে একদম স্পট দেখতে পাবে, সেটা অন্য লজে থাকলে সেখান থেকে খরচ করে তারপরে যেতে হবে। এখানে বিনা খরচে পায়ে হেঁটে 10-15 মিনিট হাঁটলে আমি সব প্রাকৃতিক দৃশ্যগুলো পাহাড়ের সব সৌন্দর্য দেখতে পাচ্ছি। তাহলে আপনি কোথা থেকে আসছেন বললেন? কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে। আচ্ছা, আপনার নামটা যদি একবার বলে দেন। গোলক কর্মকার। আচ্ছা, গোলক কর্মকার, গোলক বাবু এখানে এসেছেন, সত্যি কথাটা ঠিকই বললেন উনি। এই যে যারা আশেপাশে হয়তো অনেক লজ আছে ওখানে ভাড়া করে থাকছেন, কিন্তু এই শুশুনিয়ার কোলে একদম নিচে এত সুন্দর একটা, এতটা বড় একটা এরিয়ার মধ্যে একটা রিসর্ট, সত্যি অসাধারণ। এখানে অন্য অন্য লোক ওই জায়গায় এসে এখানে বেড়াতে আসে, এই খরচ করে এখানে আসে, এর পাশ দিয়ে গেলে এই শুশুনিয়া ট্রেকিং করতে পারবেন। এখানে মন্দির আছে, ঝর্ণা আছে, সব কিছু এই এইটুক সময়ের মধ্যে, 5 মিনিটের মধ্যে এরিয়ার মধ্যে সব কিছু ঘুরে নেওয়া যাচ্ছে। আমিও এখানে ঘুরে দেখাচ্ছি, আপনারা যদি ভিডিওটা একটু বড় হবে, আপনারা যদি একটু সম্পূর্ণটা দেখেন তাহলে এই তথ্যটা জানতে পারবেন। তাহলে যতটা পারলাম আমি দেখালাম, আর যতটা পারছি আমি রিসোর্ট সম্বন্ধে আপনাদের বর্ণনা করছি এবং দেখাচ্ছি। যদি আপনারা মনে হয় যে এই রিসোর্টে কয়েকদিন থাকবেন, তার সম্পূর্ণ বুকিং তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, আপনারা বুকিং করে আসতে পারেন। ঠিক আছে, আপনিও তো এসেছেন, আপনার কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। তো আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে, তাহলে দেখুন আপনি পাহাড় ছেড়ে, এক বড় পাহাড় বাড়ির সামনে দার্জিলিং, সেই ছেড়ে এই ওয়েস্ট বেঙ্গলে এই প্রকৃতির মাঝে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা এখান থেকে ভালো দেখা যায়, ভালো দেখা যায়, একদম পাহাড়টা কাছে, একদম একদম খুব সুন্দর সুন্দর হচ্ছে, আর এই জায়গাটা থাকার পক্ষে খুব মনোরম দৃশ্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নামটা যদি একবার বলেন। নাম সুব্রত ঘোষ। সুব্রত ঘোষ, আপনি জলপাইগুড়িতে। ঠিক আছে, অনেক ধন্যবাদ এই মূল্যবান রিভিউ দেওয়ার জন্য এই দর্শকদের উদ্দেশ্যে। ঠিক আছে, তাহলে শুনে নিলেন আপনারা, আবার দেখিয়ে দিচ্ছি ওই যে রিসেপশন, আর রিসিস কামস কাম রেস্টুরেন্টও ওটা আপনারা দেখা দেখিয়েছি, আপনি বুঝবেন হয়তো। এই বিল্ডিংটা হচ্ছে কনফারেন্স রুম, এই কনফারেন্স রুমটা আপনাদের একবার দেখিয়ে দিই। আপনারা যদি কোনো প্রোগ্রাম করেন, কোনো ইভেন্ট করেন, কোনো কনফারেন্স করতে চান, তাহলে এই এইটাও বুকিং করতে পারেন, এদের ব্যবস্থা আছে। এখানে অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আপনারা করতে পারেন। আর এই কনফারেন্স রুমটা দেখুন, এই যে প্রত্যেকটা কটেজের প্রত্যেকটা মানে বিল্ডিংয়ের আলাদা আলাদা এনারা নামকরণ করেছে। এই দেখুন এখানে কনফারেন্সের জন্য এই দেখুন রয়েছে, আপনারা একটু দেখে নিন এইভাবে। আর এই যে বড় চণ্ডীদাস সভাকক্ষ, এই কনফারেন্সটার নামকরণ হয়েছে বড় চণ্ডীদাস সভাকক্ষ। আপনারা এটা বুকিং করতে পারেন যদি আপনারা কোনো কনফারেন্স করেন, কোনো ইভেন্ট করেন, কোনো কিছু করেন। আর আবার বলে দিচ্ছি সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখুন অনেকটা রয়েছে,
এই যে এখানে কতটা বড় এরিয়া জুড়ে সুন্দরভাবে সাজানো, দেখুন কত সুন্দর সুন্দর পটচিত্র রয়েছে এখানে, এই দেখুন। আর ওখানে টয়লেট আছে, ওয়াশরুম আছে, জেন্টস টয়লেট আছে, এখানে লেডিস টয়লেট আছে, আপনারা সেভাবে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এই তাহলে এই কনফারেন্স রুমটা আপনাদের একবার দেখিয়ে দিলাম, মানে অসাধারণভাবে সাজানো এই এই রিসর্টটা। এই যে আমি এখান থেকে চলে এলাম, এখন ওইটা যাচ্ছি, ওই 103 নম্বর কটেজে যাচ্ছি। এই শৈলা যাপন এই কটেজটার নাম। ড্রয়িং রুম আছে এখানে, এই দেখুন এই ড্রয়িং রুমে দেখুন কত সুন্দরভাবে সোফা দেওয়া রয়েছে। এখানে একটা বড় সোফা, এখানে একটা একটা পুরো বাইরে দিয়ে দেখাচ্ছি, এটা ড্রয়িং রুম, একদম তো কমপ্লিট এটা কটেজ এটা। আর এইটা হচ্ছে বেডরুম, কটেজের বেডরুম, 4 বেড এসি কটেজ এটা, 4 বেডের এসি কটেজ। এইখানে দেখুন এইখানে 3টে বেড দেওয়া আছে, একটা দুজন থাকতে পারবেন, এটা একজন, ওটাতে একজন। আর কত বড় দেখুন, কত বড় রুমটা, অনেকটা বড়, অনেকটা বড়। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, ওখানে টিভি দেওয়া আছে, ঠিক আছে। আমি তো ওখান থেকে এলাম ওই ড্রয়িং রুম থেকে, 2টো চেয়ার দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, যেহেতু এসি রুম আর সামনে শীতকাল আসছে, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এতে বেড সাইড টেবিল আছে, এখানে চার্জার পয়েন্ট রয়েছে, আর এসিটা তো ওপরেই রয়েছে দেখতে পাচ্ছেন। আর সামনে পলাশের মরশুম আসছে, বসন্ত আসছে, বসন্ত উৎসব আসছে, হোলি আসছে, আপনারা একবার এখানে প্রোগ্রাম করেই ফেলুন, এই পুরো রিসোর্টটা জুড়ে তখন খালি মানে মানে আগুন লেগেছে বনে বনে, সেই পলাশের একদম সেই আগুন জ্বালানো সেই রূপ আপনারা দেখতে পাবেন। আর আর কথা বলতে বলতে আবার ড্রয়িং রুমে চলে এলাম। ড্রয়িং রুমের এই ডান সাইডে আছে একটা কিচেন, আপনারা যদি মনে করেন যে এখানে রান্না করে খাবেন, সেই ব্যবস্থাও এই কটেজে আছে, ঠিক আছে। আমি যতটা পারলাম এই কটেজে দেখিয়ে দিলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আমি যতটা পাচ্ছি রিভিউ করে দেখাচ্ছি আপনাদের। তাহলে এবার একটু আমরা লাঞ্চ করে নেব, এখন লাঞ্চের কি খাই সেটাও আপনাদের একবার এক ঝলক দেখিয়ে দেবো। যখন আপনারা আসলে যদি এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন, আপনার যদি মানে ফুডিং লজিং প্যাকেজ নেন, সেক্ষেত্রেও আপনাদের কাজে লাগতে পারে, একবার দেখে নিন, ঠিক আছে। এই রেস্টুরেন্টে প্রবেশ করছি, বললাম আপনাদের লাঞ্চ করে নিই। এই মুরুদবা রিসোর্টে একটা রেড চার্ট আছে এখানে আপনার এই কটেজ বুকিংয়ের, সেটা আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা একবার দেখে নেবেন। তবুও বুকিং করার আগে একবার ফোন করে জেনে নেবেন কত কী রেট আছে, আমি আপনাদের এটা আমি দেখিয়ে দিচ্ছি যে ভিডিওর মাধ্যমে। আর এছাড়া অনেকগুলো কার্ড আছে, দেখুন মরুদবা রিসোর্টের ওনাদের এটা আছে ভিজিটিং কার্ড, আর তারপরে দেখুন এইখানে ওনাদের কালিম্পংয়ে হোটেল আছে তার ভিজিটিং কার্ড এটা, তারপরে এনাদের পুরীতে হোটেল আছে রয়্যাল প্যালেসে তার ভিজিটিং কার্ড এটা, আর এই দেখুন এটা হলো ঘাটশিলা, এই ঘাটশিলা বিশাল হোটেলের ভিজিটিং কার্ড এটা, এই রয়্যাল প্যালেস আর এই বিশাল হোটেলের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর লাভাতে ওনাদের হোটেল নেওয়া হয়েছে, কালিম্পংয়ের লাভাতে, সেখানেও তার ভিজিটিং কার্ড এখানে আছে, ঠিক আছে। তাহলে মোটামুটি দেখিয়ে দিলাম, তাহলে এখানে খাবার আসছে আমাদের দুজনের, এই দেখুন সুন্দরভাবে খাবারটা পরিবেশন করা হয়েছে, খাবারটা রেশন হয়েছে, আর চাটনিটা বাকি ছিল সেটাও দাদা এখন আবার দিয়ে গেল। দেখুন খুব সুন্দরভাবে দেখুন ডেকোরেশনটা, দেখুন খাবারের, আপনারা আসলে এরকমভাবে আপনাদের যত্ন করে খাওয়া দাওয়া করানো হবে সুন্দরভাবে, আপনারা একবার আসুন তবেই বুঝতে পারবেন। এই দেখুন এখানে ভাত দিয়েছে, ডাল দিয়েছে, আলু পোস্ত দিয়েছে, আলু ঝিঙে পোস্ত, তারপরে এই একটা তরকারি আছে, আলু তরকারি, মাছের ঝোল আছে, চাটনি তার দিয়ে গেল এখন, তারপরে দেখুন আলু ভাজা আছে, একদম সুন্দর আলু ভাজা, আর পাঁপড় দেওয়া আছে। তাহলে এই একটা হচ্ছে আমাদের ফিশ মিলটা দেওয়া হয়েছে, আর এখানে মেনু চার্ট আছে, আপনারা সেই মেনু চার্ট দেখে আপনাদের মানে ইচ্ছা মতো এখানে রান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন এইভাবে। এই দেখুন পুরো মেনু চার্টটা আমি একবার দেখিয়ে নিচ্ছি, একবার পারলে পজ করে দেখে নেবেন আপনারা, পুরো মেনু চার্টটাই এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের দুজনের খাবারই সার্ভ করা হয়ে গেল, দেখুন কত সুন্দর ডেকোরেশন করে এই টেবিলটায় দেওয়া হয়েছে, তাহলে বসে একটু খাওয়া দাওয়া করে নিই। তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের খাবারটা, দেখুন সুন্দরভাবে স্যালাডটা কীভাবে পরিবেশন করেছে। তাহলে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, একটু ডাল নিয়ে নিলাম, এই ডাল আর একটু আলু ভাজা, ডাল আলু ভাজা, আর এখানে একটু দেখুন এই যে এটা আছে ঝিঙে আলুর পোস্ত, সব কিছু আপনাদের একটু টেস্ট করে করে দেখাচ্ছি। এখানে একটা আলু সবজি আছে, লাউ টাউ দিয়ে আলু সবজি আছে, আর এখানে তো মাছের ঝোল আছে, চাটনি আছে, আপনাদের দেখালাম, ঠিক আছে। আর এখানে পাঁপড় ভাজা আছে, সব এক এক করে খাবো, খেয়ে আপনাদের একটু টেস্ট করে বলছি এটা কেমন, খাবারটা কেমন আছে। ডালটা খুব সুন্দর হয়েছে,
আলু ঝিঙে পোস্তটা সুন্দর, প্রত্যেকটা রান্না আইটেম ভালো। আমি একটু একটু করে টেস্ট করে দেখছি, সত্যি খুব ভালো। আপনারা একবার এসে ট্রাই করবেন, আমার মুখের কথা তো বললে হবে না, আপনারা এখানে এসে একবার অন্তত একবার এসে একবার ট্রাই করুন, আর এখানে এসে এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করে যান। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তাহলে বাঁকুড়ার এই শুশুনিয়ার কোলে মরুদবা রিসোর্টটা যতটা পারলাম আপনাদের রিভিউ করে দেখালাম। এই খাওয়ার স্ট্যান্ডার্ড, এখানে যে খাওয়ার স্ট্যান্ডার্ডটা সেটাও আপনাদের দেখালাম, আর সবকটা কটেজ মানে যতটা পেরেছি প্রত্যেকটা রুমের কোয়ালিটি, তারপরে স্ট্যান্ডার্ড সব কিছু দেখিয়েছি। এখান থেকে ভিউটা কীরকম দেখিয়েছি, সুন্দর রিসোর্ট, অনেকটা এরিয়া জুড়ে খোলামেলা পরিবেশে আপনারা বন্ধুবান্ধব নিয়ে পরিবার পরিজনদের নিয়ে একটা ট্যুর করতেই পারেন এখানে। আর বসন্ত তো বলেছি একদম এক্সট্রাঅর্ডিনারি, পুরো পলাশ বন এখানে পুরো ভরে যায়, পুরো পলাশে। সেই বসন্ত ছাড়াও সবসময় মনোরম পরিবেশ এখানে। আর আপনারা যদি এখানে আসেন, ক্যাম্প ফায়ারের ব্যবস্থা হয়, আপনারা যদি মনে করেন গ্রুপ নিয়ে আসবেন, এখানে ক্যাম্প ফায়ার করে কেদারে সন্ধ্যাবেলা একটু আনন্দ ফুর্তি করবেন, সেই ব্যবস্থাও এখান দিয়ে করে দেবে। ঠিক আছে, আর কিভাবে আসবেন তার তথ্য তো আমি আগে বলেই দিয়েছি, তবু আর একবার বলে দিচ্ছি, হাওড়া থেকে আপনারা বাঁকুড়ায় নামুন কিংবা পরের স্টেশন ছাতনায় নামুন। ছাতনা থেকে মাত্র 10 কিলোমিটার আর বাঁকুড়া থেকে 20 কিলোমিটার। আর যদি মনে করেন যে নেমে আপনাদের পিক আপ ডাপের ব্যবস্থা এইখান থেকে ফেসিলিটি নেবেন, এনাদের বলে দেবেন, এনারা গাড়ি পাঠিয়ে দেবে, মানে আপনারা যেইভাবে পরিষেবা চাইবেন এনারা সেইভাবে আপনাদের সাহায্য করবে, আপনাদের সহযোগিতা করবে। তাহলে এই রিসোর্টের রুম থাকার জন্য কীভাবে বুকিং করবেন সেই তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর রুম রেট কত হবে, দেখুন রুম রেট তো সবসময় একই রকম থাকে না, ফিক্সড নয়, তাই আমি রুম রেটটা এখন বললাম না। আমি ডিসক্রিপশন বক্সে একটা দিয়ে দেবো, যেটা আমি এই হোটেল ওনার আছে ওনার সাথে কথা বলে স্টার্টিংটা মোটামুটি দেবো। তবে আসার আগে আপনারা ফোন করে জেনে নেবেন তখন কী রেট চলছে, সেই রেট হিসাবে বুকিং করে আসবেন। আমি রুম কোয়ালিটি দেখানোর কথা দেখিয়ে দিলাম, রুমের লোকেশন দেখিয়ে দিলাম, আর রুম রেট সম্বন্ধে আপনি ফোন করে জেনে নেবেন, তখন রুম রেট কী চলছে সেটা এই হোটেল মালিকের সাথে কথা বলে আপনারা ঠিক করে নেবেন। সেক্ষেত্রে আমার কোনো ব্যাপার না, আমার নিজস্ব হোটেল নয়। ঠিক আছে, আমি তথ্যটা দিয়ে দিলাম। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যাতে এরকম ভিডিও আপনাদের জন্য আমি আরও ভবিষ্যতে আমি আনতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।